এইভাবে কি আর সারাটা জীবন কাটানো যায়? মানুষ কতদিন একজনের পাশে থাকবো বা সাহায্য সহযোগিতা করব? তো আমি চাচ্ছি, মানে এরকম কেউ যে বিশ্বস্ত, যে আসতো, মানে নিঃস্বার্থে ভালোবাসতো, কি কাছে রাখতো দুইটা সন্তান দেখে যদি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের জীবনের গল্প আমাদের এই চ্যানেলে তুলে ধরি। তো বিগত কয়েকদিন আগে কাজল আপার প্রতিবেদন আমাদের এই চ্যানেলে প্রচার করেছি, ব্যাপক সাড়াও পেয়েছে। তারপর থেকে হঠাৎ করে কাজল আপা হারিয়ে যায়। কোথায় হারিয়ে গেল বা কেন হারিয়ে গেল সেই গল্পটা আজ আমরা জানার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন আপা, ভয় পাচ্ছেন? তাহলে আজকে মন খারাপ? শরীর অসুস্থ, সেই জন্য। মানুষের শরীর সবসময় একরকম থাকে না। তো ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন? সন্ধ্যা নাস্তা করেছেন? আচ্ছা আচ্ছা। তো আপু, আপনাকে নিয়ে আমরা পূর্বে প্রতিবেদন তৈরি করেছি, তো মোটামুটি ব্যাপক সাড়াও পেয়েছে। তো হঠাৎ করে প্রতিবেদন প্রচার করার পর আপনি হারিয়ে গেলেন, কেন হারিয়ে গেলেন বা কোথায় হারিয়ে গেলেন একটু বলবেন আমাদেরকে? ভাই, আমার ছোট বাচ্চাটা নিয়ে, মানে ওর বাবা চইলা গেছে, চইলা যাওয়ার পরে মানে ভয় দেখাইতে আসছে, আর একটু হুমকি দিতে আসছে যে বাচ্চার কিছু হইলে এটা সেটা করবো। পরে আমি চইলা গেছিলাম এই জন্য যে মানে বাচ্চার কোনো মানে ক্ষয়ক্ষতি যে না হয়, আমি যাতে আমার ছোটো ছেলেটাকে নিয়ে আসতে পারি, এই জন্য আমি চইলা গেছিলাম আমরা শ্বশুরবাড়ি। আচ্ছা আচ্ছা, এই জন্য শ্বশুরবাড়িতে চইলা গেছিলাম, বাচ্চা নিয়ে আসছি। চলে গিয়েছেন, বাচ্চা নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই স্বামী আপনাকে হঠাৎ করে ভয়ভীতি দেখাচ্ছে কেন? মানে প্রতিবেদন দেখার পরে নাকি অন্য কোনো কারণ ছিল? না, প্রতিবেদন দেখার পরে আর অন্য কোনো কারণ বলতে, মানে ওই যে কাবিনের কথা বলছি, ও করবো না, মানে এই জন্য আর কি চাপতে রাখতে চাইতেছে আমাকে। আচ্ছা, সে কি এই প্রতিবেদন দেখেছে, মানে ইউটিউব সে দেখে? হ্যাঁ দেখে, সে দেখছে। দেখেছে? হ্যাঁ দেখে। দেখার পরে আপনার আপনার সঙ্গে যোগাযোগ করেছে? দেখার পরে ওর ফ্যামিলি থেকে আমাকে অনেক গালমন্দ করেছে এবং ওরাও করেছে। ওনারাও করেছে? হ্যাঁ। তারপর থেকে আপনি ওনার সঙ্গে কি মানে আপনার সম্পর্ক আগের মতো করেছেন নাকি না, যেটা হওয়ার সেটাই হয়েছে, মানে ডিভোর্স হওয়ার যেটা ওটাই হয়েছে, কোনটা? ডিভোর্স এখনো আমি দিতে পারি নাই, কারণ অ্যাকচুয়ালি আমার আর্থিক অবস্থা ভাই সেরকম না। আপনারা অবশ্য আমাকে দেখছেন এবং বাসায় গেছেন, সেটাও দেখছেন যে আমি কি হালা আছি, মানে এখন ডিভোর্স একান্তরই দেখা হয় নাই, যাওয়া মানে দিতে পারি নাই এক কথা বলতে গেলে। এখনো ডিভোর্স দিতে পারেননি? না। তো আমরা আপনার ডিভোর্স কাম্য করব না, আমরা চাইবো আপনার সংসারটি যেন টিকে থাকে, সেই ব্যবস্থাই আপনি করেন। তো আপনার সংসার টিকানোর কোনো চিন্তা ভাবনা আছে কি না? আচ্ছা ভাই, আমি চাইলেও তো পারবো না, কারণ যেহেতু যে আমার নিয়ে খাইব সে চায় না, তা আমি জোর করে তো আর তার কাছে গেলে বা তার জোর জবরদস্তি তো আর কোনো কিছু হয় না। মানে আপনি চাচ্ছেন তার সংসার করবেন কিন্তু সে চাচ্ছে না? না। আচ্ছা, তো সে যদি না চায় তাহলে এক হাতে তো তালি বাজে না, উভয় পক্ষেরই সম্মতি থাকতে হয়। তাহলে আপনি কি করবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এভাবে কি আপনি সারাটা জীবন কাটাতে পারবেন? এভাবে কি আর সারাটা জীবন কাটানো যায়? মানুষ কতদিন একজনের পাশে থাকবো বা সাহায্য সহযোগিতা করব? তো আমি চাচ্ছি, মানে এরকম কেউ যে বিশ্বস্ত, যে আসতো, মানে নিঃস্বার্থে ভালোবাসতো, কি কাছে রাখতো দুইটা সন্তান দেখা যদি মাইনা কেউ নিত, তো আমি চাইতেছি তার সাথে মানে একটা সম্পর্ক জড়াইতে। আচ্ছা, তো বোন, আপনার সঙ্গে যদি কেউ সম্পর্ক করতে চায় তাহলে তো আপনার হাজব্যান্ডকে আপনার ডিভোর্স দিতে হবে আগে। কিন্তু আমরা তো চাচ্ছি না যে আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স দেন, আপনি তার সংসারই করেন, এটা আমরা চাচ্ছি। আপনি কি চাচ্ছেন? ভাই, আমি তো এতদিন এটা চাচ্ছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সে আমাকে নিয়ে হয়তো সুখী না, বাকি আমি ভালো না খারাপ, এই জন্য হয়তো সে রাখতে চায় না। এই জন্য সে রাখতে চাচ্ছে না? তো রাখতে না চাইলে তো একটা ডিসাইড হওয়ার দরকার, মানে আপনাদের এর মধ্যে একটা ডিসাইড তো হওয়ার দরকার, তাই না? হ্যাঁ। তো ডিসাইডটা আপনারা করতেছেন না কেন? করতেছি না, আমার মানে এরকম অবস্থা নাই যে আমি ডিসাইড করব, কারণ আমি ঠিক মতন বাচ্চাদেরকে চালাইতে পারি না, কারণ একটা ডিসাইড করতে গেলেও 3-4 হাজার টাকা লাগে, এরকম অবস্থা আমার নাই ভাই। আচ্ছা, আপনি না হয় নাই করলেন, আপনি আপনার হাজবেন্ড তো পারে, যেহেতু তিনি চাচ্ছেন আপনাকে,
তাহলে সে তো পারে একটা ডিসাইড করতে। না আমি এটা বলছি তারে যে দেখো আমার তো এরকম অবস্থা নাই যে আমি দিন মুদিটা বাচ্চা নিয়ে কষ্ট করি, বরঞ্চ তুমি আমাকে একটা টাকা দাও না বা কোনো কাগজপত্র দাও না, তা তুমি আমার কাগজ দিয়া দাও, কয় না তুই দিবি পরে আমি ইয়ে করবো, মানে এরকম করে বলে খারাপ আচরণে। আচ্ছা মানে এখানে একটা মানে আমাদের এখানে একটা আছে মানে গোপনীয়তা আছে, আপনি যদি তাকে দেন তাহলে আপনাদের মানে মেয়েদের যেটা বলে কাবিন নামার বিষয়টা, আপনি স্বেচ্ছায় দিয়ে আসলে আপনার কাবিন নামার টাকাটা আপনি পাবেন না, আর সে দিলে তো কাবিন নামার টাকাটা দিতে হবে, বিষয় কি এটা? হ্যাঁ বিষয় এরকমই কিছু এই বিষয়টা নাকি অন্য কোনো কিছু একটু বলবেন? কিছু এর মাঝখানে নাই, মানে এরকমই সে চাইতেছে যে আমি দিই। আপনি দিলে তো আপনার যে আপনাদের বিয়েটা যে হয়েছে কাবিননামা, সেই কাবিননামাটা আর কাবিননামার টাকাটা দিতে হবে না আপনাকে? বাচ্চার দায়িত্ব নেওয়া লাগবো না বা আমার কোনো কিছু দেওয়া লাগবো না, মানে সে স্বেচ্ছায় মুক্তি পাইলো এটা ভালো না? মানে তার কাছে তো এটা ভালো, তার জন্য এটা ভালো। হ্যাঁ আপনার জন্য কতটুকু ভালো? আমার জন্য ভাই অনেক কষ্টকর। আপনার জন্য কষ্টকর? হ্যাঁ আমার জন্য ভালো কোথা থেকে আসবে বলেন। আচ্ছা বোন আমরা চাইবো আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে যেই দ্বিধাদ্বন্দ্ব আছে সেটি আপনি অচলেই আপনি সমাধান করবেন এবং আপনার সংসারটি যেন টিকে থাকে সেই কামই আমরা করি। তো বোন আপনি আজকে আমাদের এই ক্যামেরার সামনে মূলত আসার কারণটা কি একটু বলবেন? আসার কারণ উদ্দেশ্য যে মানে এখন যেরকমই আসছে চাইতেছি যে মানে কেউ যদি এরকম একজন জানা শোনা যদি মানে কাছে রাখতে চাইতো বা সম্পর্ক করতে চাইতো, মানে এই জন্য আর কি আসা, যেভাবে তো একটা মানুষ চলতে পারে না দুইটা বাচ্চা নিয়ে। আচ্ছা বল আপনাকে তো অনেকেই দেখেছে এর আগেও আপনি ইউটিউবে এসেছেন প্রতিবেদন দিয়েছেন, তো এই পর্যন্ত বন্ধু হিসেবে আপনি কি কাউকে পাশে পেয়েছেন? ইউটিউবের মাধ্যমেই এক ভাই মানে ইউটিউবারই একজন দিছিল, সে এক দেড় মাস সম্পর্ক রাখছে তারপরে চলে গেছে, যার কারণে আমি ফোনটা চালাই নেই, বা যদি আরও দু একজন হয়তো আমি চালাইলে হয়তো পাইতাম, যার কারণে মানে আরও লোকদের সাথে আর কি আমার কথাবার্তা হয় না ওই লোকটার জন্য, কিন্তু দেখা গেল যে সেও চলে গেল। সে লোকটা কি বলেছে আপনাকে? সে লোকটা বলছে যে বিয়ে করবে, মানে ভিডিও কলে বিয়ে করবে, বিয়ে করে মানে সংসার করবো, মানে এরকম একটা আশ্বাস দিয়েছিল যে আমি তোমার বাচ্চার দায়িত্ব নিবো, তোমার দায়িত্ব নিবো, তোমার সংসার চালামো, না আশা তুলে আসলে আমি তোমার নিয়ে সংসার করবো। তো দেখা গেল যে সে কিছুই করে না, এক মাস পরে সে মানে নিখোঁজ, মানে ফোন দিয়ে ধরে না, দিলে করে না, মানে এরকম অবস্থা, মানে অবহেলা। আচ্ছা আচ্ছা তো তো এখন কি সেই তার সঙ্গে আপনার এই সম্পর্কটা আছে? না নাই, সে অনেকদিন যাবত কোনো খোঁজ খবর নেয় না। অনেকদিন যাবত খোঁজ খবর নেয় না? আচ্ছা আচ্ছা তো সে ব্যক্তিটা কি কোন দেশি, মানে আমাদের বাংলাদেশি ভাই কোথায় থাকে সে ব্যক্তিটা? সে বাংলাদেশে থাকে না, সে থাকে কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী, তার নামটা কি আপনার মনে আছে? নামটা আসল কথা আমি মানুষের ক্ষতি করতে চাই না, তারপরও না বলাটা মনে করি ভালো, কারণ সে করুক কিন্তু আমার তার কোনো ক্ষতিগত ইচ্ছাগত নাই, নাম চাই না যে সে আমার মানে কোনো ইয়াতে কষ্ট পাক, মানে আপনার কোনো কাজে বা কোনো কথায় সে কষ্ট পাক। আসলে আমরা জানি নারীরা যদি কাউকে মন দেয় তখন তাদের 50% মনি উজাড় করে দেয়, 100% যখন হবে তখন তিনি ওই ছেলেটার প্রতি একেবারে দুর্বল হয়ে যাবে। আসলে কথাটা কি বাস্তব? হ্যাঁ এটা সত্যি, সত্যি যার কারণে আমি তার ক্ষতি করতে চাই না। আচ্ছা তাহলে কি আপনি 100% মন দিয়ে ফেলছেন তাকে? দিয়েছি কিন্তু সে তো রাখতে পারলো না। দিয়েছেন কিন্তু সে রাখতে পারেনি? না সে রাখতে পারেনি। তাহলে বলেন আমি দিয়েছি সে রাখতে পারেনি। না আমি দিয়েছি সে রাখতে পারেনি এটাই। আচ্ছা আচ্ছা আমি দিয়েছি সে রাখতে পারিনি, খুব সুন্দর একটা কথা বলেছেন। তো বোন আজকের এই ভিডিওর মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা আপনাকে এই মুহূর্তে দেখছে তাদের কাছে আপনার কোনো আর্থিক সহায়তা বা কোনো কিছু চাওয়ার আছে কি না? আছে, যে যেখান থেকে ভিডিওটা দেখছে বা দেশ ও প্রবাসী ভাই, আমি বলবো যে আপনারা যদি কোনো সম্পর্কে যাইতে চান অবশ্যই যাইতে পারেন, তাগো মাধ্যমে যারা ভিডিওটা করতেছে তাগো মাধ্যমে সে ভাইগো মাধ্যমে আপনারা যাইতে পারেন। আর যদি মনে করেন যে না গরিব অসহায় দারিদ্র দুটো বাচ্চা নিয়ে কষ্ট করে বা স্বামী নাই, তো আপনারা এই হিসাবে এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারেন। আর যদি অন্য কোনো সম্পর্ক যাইতে চান ওটাও বিশেষ করে আসতে পারেন, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, তারা প্রতারিত হবে না। আচ্ছা বোন একটি বিষয় হচ্ছে আপনার সঙ্গে আমরা আরেকটু গল্প করব, তার আগে বিদায় নিই, তারপরে বিদায় নিব। ব্যাপারটা হচ্ছে
এই মুহূর্তে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় ভিডিওর মাধ্যমে, তাহলে তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে বা আপনাকে তারা আপনার সঙ্গে কথা বলবে, কথা বলে ভালো মন্দ যাচাই বাছাই করে আপনাকে তারা একটু সহায়তা করবে। তো আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম আছে? নাম্বারটি বিকাশ করা আছে? আচ্ছা বলুন, আপনি তো কয়েকবার প্রতিবেদনের নাম্বার দিয়েছেন, আপনি তো জানেন প্রতিবেদনের নাম্বার দিলে কি ধরনের ফোন আসতে পারে। হ্যাঁ, সে আমি জানি। আর আরেকটা কথা বলবো যে ভাই, যদি কেউ দেশ উপবাস থেকে যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটা, আমি মনে করি যে কেউ খারাপভাবে নেবেন না। আর প্রথমত একটা মানুষ এতটা লাইভের মানে এতটা ক্যামেরার মাঝখানে আছে, খুবই কষ্ট অসহ্য হয়ে। তা আমি বলবো যে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না, আর আমাদেরকে খারাপভাবে ফোন দিবেন না। যদি পারেন কেউ গরিব হিসাবে সাহায্য সহযোগিতা করবেন, আর যদি না পারেন আমার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে আপু, আপনার যোগাযোগের নাম্বারটি বলুন। অর্থভাবে কাজলকে সাহায্য এবং সহায়তা করতে চান, আপনারা সহায়তা করতে পারবেন, সেই নাম্বারটি আমরা দিয়ে দিব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত